উত্তরা এগারো নম্বর সেক্টরে দুপুরের পর থেকে অর্থাৎ জুম্মার নামাজের পর থেকে এখানে সাধারণ শিক্ষার্থী এবং তাদের সাথে পুলিশের এক ধরনের সংঘর্ষ বাধে এবং প্রায় ঘণ্টাখানেক ধরে সেই সংঘর্ষ চলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কয়েকটি ছবি দেখেছি যেখানে হতাহতের কিছু ঘটনার চিত্র আমাদের সামনে এসেছে তবে বর্তমানে যে পরিস্থিতি অর্থাৎ এখন যে পরিস্থিতি আসলে ঘটনার দুই তিন ঘন্টা পর দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর উপস্থিতি হয়েছে এবং সাজোয়া যান নিয়ে সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত হওয়ার পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এখন কোনো ধরনের গোলযোগ এখানে নেই উত্তরা থেকে তাজর মাহমিদ সময় সংবাদ ঢাকা